চল তোমাদের একটা কোর্সের পড়ানো হয়েছিল সবাই পরীক্ষা দিছিল গুড ভেরি গুড এই তো ভালো শুনে 7-3 থেকে শুরু হচ্ছিল নাকি জি স্যার ওকে 7-3 এখানে কি আছে দেখো 7-3 6x minus y comma 13 okay equals to 1 comma 3x plus 2y আবার তো দেখো যে 6x minus y 3 আর 1 3x 2y তাহলে ওকে চলো according to According to condition, condition of okay, condition of ordered pairs, we get. So, let us talk about 6xy equals to 1 and after condition above 13 equals to 3x plus 2xy. এখন চলো যে তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করব কিভাবে করব দেখো এটা কি আসছে সামনে এটা অনলাইন থেকে অনলাইনে সামনে কি একটা ইস্যু হচ্ছে ওকে ঠিক আছে তাহলে এখন এখান থেকে আমরা y ভ্যালু বের করি চলো 6x minus 1 equals to y তাহলে so y equals to 6x minus 1 ইকুয়েশন 1 এখন চলো এখানে ভ্যালুটা দিয়ে দাও এখন চলো যে আমরা তাহলে কি করব অর 13 অর 13 ইকুয়ালস টু 3 5x 2 ইনটু ভ্যালু অফ y 6x মাইনাস 1 এটা সাইড রুল লেখো সিন্স y ইকুয়ালস টু 6x মাইনাস 1 এখন চলো এখান থেকে আমরা সলভ করে ফেলি কি আসলো আমাদের आंसर দেখো 13 3 5x plus 12x minus 2 এখন এই minus 2 এর পাশে নিয়ে আসো তো 13 আর 2 15 because to 12 আর 3 15x তাহলে আর x equals to 1 15 তে ডিভাইড করে দাও তাহলে x এর ভ্যালু 1 এখন পুট ইন দা ভ্যালু অফ x ইন ইকুয়েশন 1 পুটিং দা ভ্যালু value of x equals to 1 in and in equation 1 in 1 we get চলো এখন দেখি কি অবস্থা হলো তাহলে এখন আমাদের কাজ হলো হ্যালো তাহলে সো y equals to 6 1 এত 5 হলো তাহলে y equals to কত 5 যে তো 1 হয়েছে তাহলে आंसर দেখতে হবে आंसर কিভাবে লেখা আছে তাহলে x কমা y দেখো এই ফর্মে আছে তাহলে x এর ভ্যালু 1 y 5 রিভার্স সলিউশন এরপর চলো যে আমরা 8 নম্বরে যাই আমার এখানে কার্টেসিয়ান প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট কার্টেসিয়ান প্রোডাক্ট এই প্রোডাক্টের মাধ্যমে আসলে রিলেশন ফর্ম করে কার্টেসিয়ান প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট বলে কি ঠিক আছে কার্টেসিয়ান প্রোডাক্টের মাধ্যমে আমরা রিলেশন ফর্ম করব চলো দেখো হ্যাঁ 8 নাম্বার 81 ওকে 81 দেখো p p equals to a q q equals to bc এখন আমাদের প্রোডাক্ট করতে বলছে p into q আসলে এটা রিলেশন ফর্ম করে a আর bc এখানে দেখো যে a pq p সেটের মেম্বার কত a আর q সেটের মেম্বার কারা bc এদের ভিতরে একটা রিলেশন আছে এই ক্রস প্রোডাক্টের মাধ্যমে ঠিক কথা বুঝতে পারছো দুইটা সেট হ্যাঁ p সেট তার মেম্বার a q সেটের মেম্বার আছে bc
তাহলে এর ভিতরে রিলেশন হবে তো রিলেশনে আমরা ক্রস লিখব না কিন্তু কমা কমা দিয়ে লিখব তাহলে এখন দেখো ক্রসের জায়গায় কমা দিব আমরা তো তাহলে কি দাঁড়ালো এ আর বি হ্যাঁ এর একটা রিলেশন ফর্ম করব ওকে কমা এরপরে এর সাথে আবার কি বি এর রিলেশন ফর্ম করব আর সি দেখো বল কথা হলো ক্রস এই ক্রস না দিয়ে ক্রসটা বাদ দিয়ে আমরা কমা দিছি দেখো এ ক্রস বি হওয়ার কথা ছিল তাহলে তার নামে কমা হয়েছে কার্টেসিয়ান প্রোডাক্ট হ্যাঁ আমরা যে কোঅর্ডিনেট জিওমেট্রি যেটা করি তোমরা এর আগে যেমন বিভিন্ন পয়েন্টের কথা বলছো না যে পয়েন্ট যেমন 2 3 এরকম ছিল তো যে পয়েন্টটা তো ইজ কি সিটুয়েটেড ইন হুইচ কোঅর্ডিনেট তো যে পয়েন্ট এর এটা অ্যাক্সিস অফ অর্ডিনেট এগুলো আর এগুলো কিন্তু একই জিনিস বুঝতে পারছো কিন্তু এখানে ক্রস প্রোডাক্টে একটা আলাদা জিনিস ফর্ম করে সেটা একটা রিলেশন ফর্ম করে चलो क्रस कर फेले কি আছে বি আর সি ইনটু পি তে শুধু এলিমেন্ট আছে এটা তাহলে যে সেটের মেম্বারদের ভিতরে এখন আমরা চলো রিলেশন ফর্ম করব তাহলে বি আর এ রিলেশন আর সি অর্থাৎ ফার্স্ট সেটের এলিমেন্ট গুলো ফারস্টে থাকবে সেকেন্ড সেটের এলিমেন্ট গুলো কি সেকেন্ডে থাকবে ঠিক আছে দেখো ক্রস কিন্তু আমরা দিয়ে নাই জাস্ট কমা দিয়েছি ক্রস মানে কমা মাথায় রাখতে হবে কারণ হাইলাইট করতে গেলে দেখো আমরা বারবার একবার ক্রস দিচ্ছি একবার কমা দিচ্ছি ঠিক আছে ওকে এরপর চলো যে তাহলে 5 কত এই কত এই যে 2 নাম্বার চলো আবার আমরা দুটো সেটের ভিতরে কি করব তাদের মেম্বারদের ভিতরে রিলেশন ফর্ম করব হ্যাঁ একটু মাথায় রাখতে হবে খুবই সহজ মনে হচ্ছে তারপর অন্য সময় মনে থাকবে না প্র্যাকটিস করতে হবে মাথার ভিতরে রাখতে হবে যে দুইটা পরিবারের ভিতরে কি আছে রিলেশন আছে বলে দুটো সেটের মেম্বারের ভিতরে রিলেশন আছে তাহলে 2 নাম্বার সেটি এর এলিমেন্ট কত কত 3 4 5 3 4 5 সেট বি বি সেটের এলিমেন্ট 4 5 6 4 5 6 সেট সি এ সি সেটের এলিমেন্ট কি এক্স ওয়াই এক্স ওয়াই এখন আসো তাহলে আমাদের প্রথম কাজ আছে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি কমন এলিমেন্ট নিব আমরা তাহলে কমন এলিমেন্ট কত কত আসলো আমাদের বলো তো 4 5 কে ক্লিয়ার এখন আমাদের কাজ কি নাও নাও এ ইন্টারসেকশন বি কে এ ইনটু সি তাহলে আমরা ক্রস প্রোডাক্ট করতেছি দেখো ওকে তাহলে এখন আমার ইন্টারসেকশন আগে লেখো যে 4 5 এর সাথে ক্রস করতে হবে এক্স ওয়াই তাহলে প্রথমে 4 দিয়ে ক্রস করি 4, x হ্যাঁ 4, y 5, x 5, x আর এরপরে না 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 আমার এই হলো আচ্ছা ঠিক আছে আর 4 দিয়ে শেষ করলাম এটা 5 দিয়ে 5, x আর 5, y কমা কিন্তু তোমার কমা হচ্ছে না সুন্দর করে কমা দিয়ে ঠিক আছে যত সুন্দর করে কমা দেওয়া যায় ঠিক আছে তত সুন্দর করে কমা দিয়ে দেখো তাহলে বুঝতে পারছো এখন এই দুটো সেটের মেম্বারদের ভিতরে আমরা রিলেশন ফর্ম করলাম সেটা কি করছে ক্রস ক্রস কিন্তু দিনে একটা কমা কমা যে ফোরের সাথে এক্স আর ফোরের সাথে ওয়াই রিলেশন করলো ফাইভের সাথে এক্স আর ফাইভের সাথে ওয়াই ওকে এরপর আসো যে বিভিন্ন কন্ডিশনও থাকে অনেক সময় রিলেশন করতে গেলে যে অনেক সময় দুই মেম্বারের ভিতরে গ্রেটার দ্যান লেস দ্যান এটাও থাকতে পারে ঠিক আছে এখন চলো পরের নাম্বারে যাই আতো না এখানে থ্রি নাম্বার থ্রিতে দেখো কি আছে থ্রি নাম্বার এই যে থ্রি এই যে থ্রিতে যাই দেখো পি হ্যাঁ কিউ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো কিউ 57 দাও মানে এটা কমন ও আচ্ছা কমা নাই ওটা দিয়ে দিতে হবে হ্যাঁ তাও সে এলিমেন্ট কমা দিয়ে দিতে হবে ঠিক আছে 357 357
এবার কিউ কিউ সেটের এলিমেন্ট 5 7 ঠিক আছে 5 7 এরপরে আর কত p1 এন্ড আর এন্ড আর আর আছে p মাইনাস q p মাইনাস q ডিফারেন্সিয়াল বলে তাহলে p মানে কত একবার ক্যালকুলেশন করে দিলাম p আছে 3 5 7 আর q 5 7 মাইনাস এর ব্যবহার করতে পারো এর ব্যবহার করতে পারো ঠিক আছে তাহলে ডিফারেন্সিয়াল তাহলে ওকে শুধুমাত্র মনে জি আসে কমন এলিমেন্ট ক্যানসেল করো রিমেইনিং এলিমেন্ট অফ দা ফার্স্ট সেট ইজ কল্ড ডিফারেন্সিয়াল তাহলে আমাদের কি আসছে অনলি 3 ওকে তাহলে আর পেয়ে গেলাম এখন আবার ইউনিয়ন করতে হবে p ইউনিয়ন q p ইউনিয়ন q অল এলিমেন্ট অফ ইউনিয়ন সেট অল এলিমেন্ট অফ কি টু অর মোর সেট ইজ কল্ড ইউনিয়ন সেট দা সেট ফর্মড বাই দা অল এলিমেন্ট আমি একবারে অল এলিমেন্ট লিখে দিলাম 3 4 3 5 7 3 5 7 তাহলে কমন আর কমন সবাই কেটে দিতে হবে দ্য সেট ফর্মড বাই দা অল এলিমেন্ট অফ টু অর মোর সেট ইজ কল্ড ইউনিয়ন সেট মেনি লাম ইউনিয়ন সেট p ইউনিয়ন তাহলে নাও নাও p ইউনিয়ন q এর সাথে মাল্টিপ্লাই হবে r তাহলে ওকে দেখো এলিমেন্ট কে কে আসছে 3 5 7 আর ইনটু r এর এলিমেন্ট কে এখন আমার কন্ডিশন দিল যে রিলেশন ফর্ম করতে গেলে p ইউনিয়ন q এর এলিমেন্ট ইজ গ্রেটার দ্যান k এলিমেন্ট অফ r তাহলে সেক্ষেত্রে আমার 3 3 বাদ চলে যাবে কন্ডিশন দিয়ে দিয়ে দেয় কারণ 3 3 2 6 কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে গ্রেটার দ্যান থাকলে তাহলে 5 আর 7 3 সাথে রিলেশন করতে পারবে কন্ডিশন দিয়ে দিবে এরপর যে ফার্স্ট চ্যাপ্টারে যাব তখন রিলেশন ফর্ম করতে গেলে কন্ডিশন দিবে যে এর এলিমেন্ট থেকে ওর এলিমেন্ট গ্রেটার দিবে ঠিক আছে এখন তাহলে কি হলো যেহেতু কন্ডিশন না আমরা সব বসে বসে পাবো তাহলে 3 3 5 3 7 3 দেখো জাস্ট আমরা কমা কমা দিয়ে ডট করে চলে গেছি এখন চলো যে 9 নাম্বার যাও a এন্ড b রেসপেক্টিভলি কি সেট আপ অল ফ্যাক্টর সব এত এত ডিটারমাইন ইউনিয়ন আর ইন্টারসেকশন চলো ফ্যাক্টর নাম্বার সব 9 নাম্বার যাও দেখো এবার 9 নাম্বার 9 নাম্বার দেখো যে বলছে যে ফ্যাক্টর অফ 35 ওকে 35 35 মানে কত 1 ইনটু 35 5 ইনটু 7 এন্ড 45 ফ্যাক্টর অফ 45 1 ইনটু 45 এরপর আসো 3 ইনটু 15 5 9 আমরা দিস তাহলে সব ফ্যাক্টর অফ ফ্যাক্টরস অফ 35 আর 1 5 7 35 তাহলে সব সেট এ এর মেম্বার হচ্ছে কি কে এরা 1 ফ্যাক্টর অফ 35 5 7 35 ফ্যাক্টরস অফ ফ্যাক্টরস অফ 45 আর ওকে 1 3 5 9 15 45 ফ্যাক্টরস অফ 45 তাহলে সব সেট বি হ্যাঁ বি এলিমেন্ট কত হচ্ছে 1 3 5 9 yes 15 45 তাহলে এখন আমাদের কি কি বের করতে বলছে ইউনিয়ন a union b the set formed by the all element of two or more set it's called union একবার লিখে দিলাম তোমরা প্রথমটা লিখবা লিখে তারপর ইউনিয়ন সিম্বল দিবা এভাবে প্রথমে প্রথমটা শব্দ লিখলাম 1 5 7 35 আচ্ছা ইউনিয়ন ইউনিয়ন 1 3 5 9 15 45 হ্যাঁ এখন আসো যে 1 3 5 7 9 15 35 45 বাদাম আমাদের একটু ডিমান্ড করছে বুঝছো আপনাদের যে বাদাম ওটা দাম বেড়ে গেছে তো
মাদাম বেসর তারা আমরা কত ধরনের কিছু যে ভালো একটা কিছু হয়েছে আমাদের
फैक्टर ऑफ 525 greater than 31. তার সাপেক্ষে আমি নেব না যে ফ্যাক্টরগুলো বেটার দেন 31 সেগুলোই আমাদের নিতে হবে। তো এখন চলো তাহলে আমরা এই ফ্যাক্টরগুলো বের করব, দেন আমরা 31 থেকে বেটার ফ্যাক্টরগুলো নিয়ে সেট ফর্ম করব। এরপর যা বের করতে পারবে যেহেতু কমন আছে দুটো আপনি ডিভাইড ডিভিজন হতে হবে, তাহলে আমরা কি করব ইন্টারসেকশন করব। তাহলে চলো এখন আমরা 351 আর 525 এর ফ্যাক্টরগুলো বের করি। 35, 45, 63, 105 আর 315। ঠিক আছে তো? এখন দেখো পরের ফ্যাক্টর গুলো আমরা লিখবো, যে ফ্যাক্টর সব এত ফ্যাক্টর সব 525 গ্রেটার দেন 31 আর এখন ফ্যাক্টর কত একই 35 75 105। ওকে ঠিক আছে 105 175 আর 525। এখন সেট বি টা হয়ে গেছে আমরা, সেট বি তাহলে সব সেট বি বি সেট 35 75 105 ওকে 105 এরপর আপনি সেভাবে 175 আর 525 ঠিক আছে তাহলে এখন ইন্টারসেকশন করো তাহলে ইন্টারসেকশন বি কমন ফ্যাক্টর দুইটা নাম্বারকে ডিভিজিবল হবে ঠিক আছে তাহলে অবশ্যই ইন্টারসেকশন দেখো বুঝতে পারছো দুইটা নাম্বারকে ডিভাইড করলে রিমাইন্ডার 31 থাকবে। তাহলে এখন চলো ইন্টারসেপ্টর আমি একবারে দিয়ে দিলাম কত হয় 35 এখন দুইটা দেয়া আছে 500 কারণ দুইটা নাম্বার কে ডিভাইড করবে তাহলে সেটা কমন হবে না ফ্যাক্টর এটা এন বলছে আর এটা কে ডিভাইড করতে হবে ওটা করবে তো তাহলে অবশ্যই ইন্টারসেপশন আসতে হবে ঠিক আছে। তো তাহলে এখন দেখো যে তাহলে তোমরা কি হলো আমাদের এখানে অ্যান্সার এটাই ওকে 35 105। এখন দেখো যে কিছু লেখা আছে, এই ম্যাথগুলো নেচারালি আমাদের সিকিউ আসে না এমসিকিউ আসে না, একটা লেখা আছে তিন চারটা অ্যান্সার করতে পারবে দুটো অ্যান্সার করতে পারবে ঠিক আছে। একটা
নিজের ম্যাথস এস্টিমেট দিয়ে দিল দিয়ে বলল যে না প্রথমে বলল যে অ্যানসারটা কোশ্চেন নাম্বার এত তো হ্যাঁ ফলোইং ইনফরমেশন ঠিক আছে এবারে ইনফরমেশনটা লিখে দিল দিয়ে পড়ল দুটো অ্যানসার ঠিক আছে এই কাজগুলো করে আর কি তো চলো আমরা তাই করি এরপর দেখো যে তাহলে আমাদের কাজ কে আমরা এই ম্যাথগুলো করবো इंटरसेक्टिंग सर्कल हाँ वन सर्कल जनरेटेड बाय द सेट ऑफ स्टूडेंट हु लाइक की फुटबॉल सेट ऑफ स्टूडेंट हु लाइक क्रिकेट क्रिकेट सी डिफरेंट फॉर ओके এখন দেখো যে চলো তাহলে আমরা হালকা ডেসক্রিপশন দিই যে আমরা আমাদের কাছে only football only cricket only football ki bhabe turn korbo f minus c set f minus c naki dekho to only football c pura minus hoye jabe only football only cricket c minus a naki sir f minus c only football eta only football mane je member thakbe seta bad jabe naki to puro seta bad jabe মানে আমার সি তারা মেম্বার ছিল তার পুরো বাদ গেল তাহলে অনলি ফুটবল দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু লাইক অনলি ফুটবল সেট আপ নাম্বার বসে না সেট আপ স্টুডেন্ট হু লাইক অনলি ফুটবল সেট আপ স্টুডেন্ট হু লাইক অনলি ক্রিকেট তার বসে পুরো ডাবা চলে গেছে নর্মাল আমি তোমাকে দেখাই তোমাকে যদি আমি এইভাবে দেখাই তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে ভালো কেন অনলি হচ্ছে এটা কি জন্য সেটটা হয় আমি এমনি মেম্বার হয়ে গেছি माइनस कत माइनस सी थ्री फोर फाइव ना कि तो ताहले एक नंबर के लिए बात कर लो बोलो ओनली थ्री बात जैसे तो लो वन टू देखो तो ओनली फुटबॉल तो बेस्ट स्पेशल से बस तब जैसे ओके एक देखो जे नंबर ऑफ मेंबर जो दे बोलो तो ये अंदर लाम ये अंदर लेके गए एक नंबर ऑफ मेंबर कतो मेंबर है सेकंड टू ओ कतो मोपन टू जो जब प्रेस तो ये नंबर ऑफ मेंबर এ নাম্বার অফ এলিমেন্ট টু আর এরপর যদি তুমি এভাবে করতে চাও সেটা হলো যে আমি সি এটা বের করব সি মাইনাস এফ নাকি সি মাইনাস এফ তাহলে সি আছে কত আমাদের সি হলো আছে আমাদের আগে কত থ্রি ফোর ফাইভ আর মাইনাস ওকে আর ওকে আমরা এখান থেকে করলাম কত এটা ছিল এফ আছে ওয়ান টু থ্রি তাহলে শুধু কত ফোর আর সেভেন্টার তাহলে নাম্বার অফ স্টুডেন্ট হু লাইক অনলি ক্রিকেট তাহলে সেই মেম্বার কয়জন আছে স্টুডেন্ট হ্যাঁ দুজন আছে টু টু পার্সন ঠিক আছে এখন তুমি যদি বলো যে না স্যার আমি এভাবে করব না আমি অনলি ফুটবল অনলি ক্রিকেট তো আমি এভাবে বের করতে পারি সেটা সে যা সেটা কত যে এটা তো একটা ইন্টারসেকশন পার্ট আছে সেটা কত এফ ইন্টারসেকশন সি তাহলে তুমি বলতে পারো যে অনলি ফুটবল এটা মাইনাস এফ এফ ইন্টারসেকশন সি फुटबल তাহলে এ ইন্টারসেকশন সি আমরা এটা বলতে পারি হ্যাঁ
এরপর নাম্বার অফ পেপার যদি না পুরো সেকেন্ড ব্র্যাকেটে তাও হবে ওকে তাহলে এখন চলো আমরা আমাদের কাজে যাই ঠিক আছে অনেক ডেসক্রিপশন দেব না হালকা একটু কথা বলে রান করতে পারি হ্যাঁ ওকে তাহলে এখন দেখো যে ইউটা কি ইউনিভার্স দ্য সেট অফ অল স্টুডেন্ট হ্যাঁ ইন দ্য ক্লাস এটা ক্লাস কত বলছো ওকে ক্লাস দ্য অল স্টুডেন্ট দ্য সেট অফ Set up all students. Student, set up all students. Therefore, as the key, F. The set up students. Set up students who like football. कत The number of total student. Total number of student. Total. Number of students. Tala okay 30. Students are n of f. The number of student. Number of Students who like football. Football कतो जन आसे रखों? 20 student or 20 person? 20 student or 20 person? एक बार चलो शानदार क्या गए? The number of student. हाँ तो ये ना কত ওই এর নাম্বার অফ স্টুডেন্ট বুঝতে পারছো এন অফ কত সি 50 হ্যাঁ নাম্বার অফ স্টুডেন্ট লাইক কি ক্রিকেট তাহলে এটা 50 ঠিক আছে 50 স্টুডেন্ট N of F intersection C, the number of student. Set up. एक नंबर अब एक बार नंबर दे दिला. The number of student who like. The number of student. Students who like. Both. এটা কয়জন আছে বলো তো 10 স্টুডেন্টস এখন দেখো যে তাহলে এটা 10 স্টুডেন্ট এরপর আসো এটা গেল 10 স্টুডেন্ট তাহলে এখন আমি একটু গ্রেড করে নিলাম এটা 10 টোটালটা ছিল 20 মানে এটা 10 নাকি এই যে ফুটবল 20 তাহলে ক্রিকেট কত হবে 5 তাহলে ক্যাটলিস্ট ওয়ান গেম লাইক করে এরকম কত আছে 25 মনে তাহলে ডিসলাইক করে কত গেম 5 আছে ঠিক আছে এখন তো কথা লিখি নাকি এটা সেটের ব্যাপারে তো না লিখে পারি তোমাদের ধারণা অস্পষ্ট থেকে যায় এখন অনলি ফুটবল দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু লাইক অনলি ফুটবল তাহলে ওকে দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু লাইক অনলি ফুটবল দ্য নাম্বার অফ Students like only football. N of F minus N of what are the rule? F intersection of C.
20 माइनस 10 কত 10 স্টুডেন্টস ঠিক আছে তো নাম্বার অফ স্টুডেন্ট হু লাইক অনলি ক্রিকেট লাস্ট একটা ফর্মুলা লিখে দেব সেই ফর্মুলা দিয়ে একবার ব্যাখ্যা করা যায় সেটা হচ্ছে এটা দেব হ্যাঁ নাম্বার অফ স্টুডেন্ট হু লাইক দা নাম্বার অফ স্টুডেন্ট নাম্বার অফ स्टूडेंट्स हु लाइक ओनली क्रिकेट ओनली क्रिकेट तला तो कत मेंबर तले ओके एन ऑफ सी आर माइनस एन ऑफ एफ इंटरसेक्शन सी ठीक है तो 15 माइनस 10 बिकॉज़ टू 5 स्टूडेंट्स Like only cricket. So the at least one game, the number of students who like at least one game, the number of students, number of students like at least. One game. तो शिने क्या है बोलो तो दूसरा यूनियन होती है दूसरा यूनियन हाँ तो n of f यूनियन a c तो ले आपन चलो सब लोग प्लस करें तो नहीं कि only हाँ तो ले आपन आपने एक टेन और एक टेन और एक पर फाइव तो सब मिले कत हलो 25 नंबर ऑफ स्टूडेंट ए सर्वनाश ऑनलाइन ऑफ इट से हां সেটা না কি নিলাম না তাকে অফিসে শুনতে পারেন না হ্যাঁ একসাথে ক্লাস করে দেব এখন দেখো এত স্টুডেন্ট তবে ফর্মুলাটা এখন লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে এইটা এটা ফর্মুলাটা হচ্ছে এটা এন অফ এটা একবারে ফর্মুলা লিখতে যাও না যেহেতু ভেন্ডার গ্রানার টু স্টুডেন্ট বলছে এটা ফর্মুলা কিন্তু এটা এন অফ এফ প্লাস এন অফ সি মাইনাস এন অফ এফ ইন্টারসেকশন সি একবার বলে দাও 25 তার মানে এন অফ এফ মানে কত বলো 20 ছিল এটা কত ছিল 15 আর এটা ছিল 10 দেখো आंसर 25 পারো তুমি শুনতে পারবে ঠিক আছে তখন আসলে তোমাদের এমসিকিউ করতে হবে দেখো তো করা লাগবে তখন এই একটা এটা রাখলে হয়ে যাবে তাহলে আমার অ্যাট লিস্ট ওয়ান গেম লাইক করে এরকম অংশ পাইছি তাহলে আমি ডিসলাইক করে দেবো তাহলে তার থেকে আমি মনে মনে 25 মাইনাস করব 5 ছিল ওকে ক্লিয়ার কিছু লেখা লাগবে না কিচ্ছু না শুধু এটা হ্যাঁ আমরা এই ফর্মুলা গ্রুপটা হায়ার মেথডে শিখবো এবং হায়ার মেথডে এই ফর্মুলা গ্রুপটা অনেক ইম্পর্টেন্ট যদি বোর্ডে মাঝে মধ্যে দেয় হ্যাঁ দেয় মাঝে মধ্যে তো রাতে রাজু করলে সব সময় দেয় ঠিক আছে ফার্স্ট টাইম পরীক্ষা হবে প্রথমতে পরীক্ষা হবে সেটা এমটিতে হোক দিবে আর নালে হাফ এর দিবে বা এমটি যদি পাস করে যায় তাহলে হাফ এর দিবে কেন দিবে বলো তো কারণ এটা তাকে গ্রুপটা শিখতে হবে আর পরীক্ষা না দিলে গ্রুপটা শিখতে যায় না বুঝতে পারছো হ্যাঁ তখন আমরা বলবো ম্যাথ ইম্পর্টেন্ট হ্যাঁ বাবারা ইম্পর্টেন্ট কিন্তু ম্যাথটা হ্যাঁ তখন বাসায় যে এসে গ্রুপটা শিখবে হ্যাঁ আর নাম শিখবে এখন চলো যে তাহলে নাম্বার অফ স্টুডেন্ট অ্যাট লিস্ট ওয়ান গেম লাইক করে যা তাহলে ডিসলাইক করবে কত
এখানে কি বলছে যে নাম্বার অফ স্টুডেন্ট হু ডু নট লাইক আইদার অফ দা গেমস ওকে দা নাম্বার অফ স্টুডেন্ট not like either of the games তাহলে এখন সেটা কিভাবে লিখব আমরা n of f union c এটা তো অ্যাট লিস্ট চট গেম লাইক করে এর উপর একটা কমপ্লিমেন্ট দিলাম এর উপর একটা কমপ্লিমেন্ট দিয়ে দিলাম তাহলে কমপ্লিমেন্ট দিলে যাবে তো কমপ্লিমেন্ট না u মাইনাস আমি একদম সেটে যাচ্ছি হ্যাঁ তাহলে কমপ্লিমেন্ট হলে কি n of u মাইনাস n of f union c নাকি হ্যাঁ ইউনিভার্সাল সেট থেকে মাইনাস করতে হবে তো তাহলে 30 মাইনাস 25 ইকুয়ালস টু কত 5 স্টুডেন্ট 5 তাহলে आंसर কত आंसर আছে 5 এটা এমন একটা ম্যাথ এখানে গুলো নরমালি স্কুল কলেজ দেয় না কিন্তু এখন যখন যারা দেখবা যে ইউনিভার্সিটি অ্যাডমিশনে যাচ্ছ তখন দেখবা যে ম্যাথটা খুব ইম্পর্টেন্ট বা যে হ্যাঁ স্কুলে তেমন দেয় না কারণ আসলে বাচ্চারা ছোট বাচ্চারা তো প্র্যাকটিস করে পারে না হ্যাঁ বুঝতে পারছো স্কুলে দেয় না কম দেয় যে এমসিকিউ দেবে এমসিকিউ এমসিকিউ ওই এমসিকিউ দেবে হ্যাঁ এমসিকিউ দেয় তো বড় না আচ্ছা এমসিকিউ তো বড় ম্যাথমেটিক্যাল বড় আছে তো ফর্মুলা বলতে ফর্মুলা দেখাচ্ছি না অ্যাট লিস্ট ওয়ান ইউনিয়ন মানে কি সবাই ভিতরে থাকবে যারা ঠিক আছে ওকে এখন দেখো 12 নাম্বার হ্যাঁ 12 নাম্বার আমাকে তো কেজন বলছো তার বললাম মানে 12টা বেজে থেকে হ্যাঁ ওখানে এক ঘন্টা এর থেকে মানে এই এই অনারটা বেশি টাইম এরপর আমাদের বলছে যে এক্সপ্রেস ভেন ডায়াগ্রাম একটু ডিসপ্যাক্ট করতে বলছে ওকে 12 রাউন্ড চলো একটু ডিসপ্যাক্ট করি আর কি করব শর্ট এখানে দুই মার্ক দিতে হবে তো টু মার্কের একটা ব্যাপার আছে এখানে সাবজেক্ট দিবে কেন সাবজেক্ট আছে কি বাংলা এন্ড ইংলিশ তাহলে এটা আছে বি এটা দিলাম আর এটা আছে কি বি ইন্টারসেকশন বি মাইনাস সি এটা ই মাইনাস বি আর বোথ আছে ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রাম এটা উপর দিকে দিয়ে দিও বেন ডায়াগ্রামটা একদম নিচে লিখে দাও সেটা সেটা আপনি নিচে লিখে বেন ডায়াগ্রাম অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট আচ্ছা দেখ আমরা আমাদের একটু ক্লাস করতে হবে না ওকে আগে মতো ইউ আমাদের আমাদের একটা সেট আপ সেট আপ সেট আপ সেট আপ অল অল কি স্টুডেন্ট আর ফার্স্ট ইন বাংলা তো কোথায় আমাদের স্কুলে বলতে নাম বলে না স্যার সেট আপ অল সেট আপ অল স্টুডেন্ট এরপর আসো যে বি সেট স্টুডেন্ট সেট অফ স্টুডেন্টস হু হ্যাভ পাসড কি ইন বাংলা আচ্ছা হু পাসড ইন
বাংলা। এরপরে চলো, এরপরে ই, সেট আপ, সেট আপ স্টুডেন্ট, ফার্স্ট ইন, এরপর আছে বি ইন্টারসেকশন, সেট আপ স্টুডেন্ট, বাংলা এন্ড ইংলিশ বোথ সাবজেক্ট, এ বোথ সাবজেক্ট। নাকি okay, determine the number of students who passed only in Bangla or passed only in English. Okay, chalo, two numbers. Only Bangla or only English. Amra ebhabe eta eta only Bangla. Nahi. Acha, na eta jeta bollam, chalo amra bolbo. Okay, application kore dei. Diye amra dekhi. Tar total number of students koto? কত সেটা 100। এরপরে চলো এন অফ বি, অ্যাট লিস্ট ওয়ান, তাহলে আমার ওইটা লাগবে। আচ্ছা বাংলায় আছে, বাংলা পাস আছে, আচ্ছা বাংলা আছে 65 মেম্বার, সেটা লিখে নিতে হবে। ওকে, এন অফ বি দ্য নাম্বার অফ number of students passed in Bangla, সেটা কত? 65। এটা হলো 65। ওকে, আই এম ফেল ইন বোথ সাবজেক্টস, না ফেল ইন কি বলছ, পাসিং বোথ আছে, ফেল ইন কি আছে? আচ্ছা যাক, নাকি first in both subject, কত সেটা both subject পাস করছে? 15, আচ্ছা 48 in both subject, both বাংলা and English 48, ও 48 আমরা এটা পেয়েছি, 48 both, আর তাহলে 65 থেকে 48 মাইনাস করলে এটা হয়ে যাবে, তাহলে এখানে গেল 2 এন্ড 17 নাকি 17। ওকে, এখন এত স্টুডেন্ট, বাট এট লিস্ট এর টোটাল টোটাল স্টুডেন্ট, ওকে এত স্টুডেন্ট, ফেল ইন বোথ সাবজেক্ট, আচ্ছা নাম্বার আছে, নাম্বার অফ স্টুডেন্ট
one subject. Okay, the number of student, number of student who passed, at least one subject. The number of student, at least one subject. So at least one subject. So the N of B equals to union in nothing. Right? At least one subject. So the eta number to both the value. N of U minus N of B union E a complement. तो ताले हमारे जस्टिस से बताओ
65 माइनस कत 48 তাহলে আমার 17 17 তাহলে আমরা পার্সেন্টেজ এটা লিখে দেব আমাদের পার্সেন্টেজ চাইছে আমাদের টোটাল ছিল 100 ছিল যার মানে আমাদের পুরো রেজাল্টটাই কিন্তু পার্সেন্টেজ নাকি হ্যাঁ আমরা কি বলছে স্টুডেন্ট ফার্স্ট এ আচ্ছা যাক আমাদের পার্সেন্টেজ দেখো কত ছিল না ওকে ডিটারমাইন দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু পাসড অনলি বাংলা और पास्ट ओनली इन इंग्लिश दैट इज ठीक है तो सर यूनियन को तो हमने हां तो यूनियन को तो हमने तो और बोल दिया यस सर और बोल दिया कि नहीं और आप ही तो बोल सकते हैं ना किंतु हमें तो वही भावे तो बोले नहीं हमें तो सेम पे करते बोले नहीं हां हमें तो कि मेरे वही बोलते हैं अच्छा दादा की बोल से जे ओल्ड अलग कर डिटरमाइन नंबर ऑफ स्टूडेंट हु पास्ट ओनली इन बांग्ला और ओनली इन English. Number of students? First, only Bangla or only in English? Bangla English में क्या बात है? जैसे हाँ आज तो ये दूसरा class कौन सा करते बारे में? तो एक जाना दूसरा class. और बोले से जब हमारे एक घंटा और एक घंटा class करते बारे में. तो जैसे union का क्या होगा? ना union ना तो एक घंटा class होते हैं. एक बार ना एक घंटा class होते हैं. ऐसे एक जाना 20. एक जाना एक घंटा class जैसे हां के क्लियर चलो ओके चलो ओके आंसर नंबर ऑफ स्टूडेंट नंबर ऑफ स्टूडेंट्स पास इन पास ओनली only in bangla bangla তাহলে কত হচ্ছে এটা 17 এই দেখো তো आंसरটা কত হলো আচ্ছা এই সরল ক্লাস করলেছ না আলাদা করলেছ হ্যাঁ আচ্ছা তো এরটা না আছে না आंसर দেন তাহলে ক্লাস করে দি আমরা চল ক্লাস করে দি হ্যাঁ ক্লাস করে দি দেখছ আর हां चलो ए प्लस कर दो जैसे चलो ए पर लिख दो और तो दे जे के साथ ए प्लस कर दो जैसे चलो आंसर से कत होता है हमारे 17 प्लस 20 तो 37 स्टूडेंट्स तो 37 माने ये पर चलो जैसे ओके अजय नंबर ऑफ स्टूडेंट हु पास ओनली बांग्ला और इन बांग्ला ओनली इन इंग्लिश ओके ठीक है क्लास कर दो जैसे ये प्रेशर होता है जैसे ठीक है अब पार्ट तक की बोल से ओके टाइम आंसर पार्ट की बोल से टाइम आंसर 2 मिनट से सर ठीक है कल हो जाएगा 2 मिनट से हां हो जाएगा सर सर रिकॉर्ड है हां की रिकॉर्ड है ना सर ना चलते से ना बोलते कि छोटा मैथ है हां डिटरमाइन द यूनियन ऑफ सेट प्राइम फैक्टर्स ऑफ नंबर ऑफ स्टूडेंट स्टूडेंट पास एंड फेल इन बोथ सब्जेक्ट तले पास इन 48 और द सेट प्राइम फैक्टर बोथ तबे तो जो आ रहा है सेट तबे सेट धरे तले को बोलते करो ना ओके ठीक है सुपर कर दो हां बातें करें वालेकुम सलाम।